ব্যাট হাতে মাঠে নামলেই সেঞ্চুরি যার কাছে ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা, সেই বিরাটের কাছে সেঞ্চুরি যেন আজ বড্ড অচেনা। ২২ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কোহলি। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ইনিংসে ১৩৬ রান করে এবাদত হোসেনের বলে সাজঘরে ফিরেছিলেন কিং কোহলি। আউটের পর বিরাটকে স্যালুট জানিয়ে উদযাপন করেছিলেন টাইগার পেসার। মুচকি হাসি দিয়ে সাজঘরে ফেরা কোহলি হয়তো ভাবছিলেন পরের ইনিংসে আবারও শতক হাঁকাবেন। এরপর পার হয়েছে আড়াই বছরেরও বেশি সময়, তবে ২২ গজে তিন অঙ্কের স্বাদ আজ অব্দি পাননি বিরাট। হালের অন্যতম সেরা এই ব্যাটারকে অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফিরতে এই সময়ে অনেক সাবেক তারকা দিয়েছেন বিভিন্ন টোটকা, তবে কাজের কাজ কিছুই হয়নি। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজেও ব্যাট হাতে বারবার হয়েছেন ব্যর্থ, মাথা নিচু করে ধরেছেন প্যাভিলিয়নের পথ। আবারও কোহলির মাস্টার ক্লাস ব্যাটিং উপভোগের তৃষ্ণা যেন গোটা ক্রিকেট বিশ্বের। ঘরের ছেলেকে ফর্মে ফেরানোর তাড়না অনুভব করছেন সুনীল গাভাস্কার, এমনকি প্রয়োজনে ছোট একটা সেশন করাতেও প্রস্তুত ভারতের সাবেক তারকা। আমি যদি তার সঙ্গে ২০ মিনিট আলাপের সুযোগ পেতাম, তাহলে ফর্মে ফিরতে তার করণীয়গুলো বলে দিতাম। আমি মনে করি সেগুলো তাকে ফর্মে ফিরতে সাহায্য করত, বিশেষ করে অফ স্ট্যাম্পের বাইরে বল খেলতে গিয়ে বারবার আউটের বিষয়ে তার করণীয় সম্পর্কে। এদিকে সাবেক অজি তারকা রিকি পঞ্চিং মনে করেন কোহলিকে ফর্মে ফেরাতে কিছুটা ভুল পথে হাঁটছে ভারতীয় ম্যানেজমেন্ট। দল থেকে বিশ্রামে চেয়ে কোহলি ভারতীয় দলে থাকলেই আসন্ন টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়া লাভবান হবে বলে মনে করেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। দ্রুত কোহলির স্বরূপে ফিরবেন বলেও মনে করেন পঞ্চিং। সাবেক ক্রিকেট তারকাদের এসব পরামর্শ বিরাটকে কতটুকু সহায়তা করবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে সবার এমন মন্তব্যের পর কোহলি হয়তো ভাবছেন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। মাসুম রাব্বি, সময় সংবাদ।